রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে। আপাত দৃষ্টিতে সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম মনে হলেও আতঙ্ক কিন্তু পিছু ছাড়ছে না। ডেল্টা প্লাস ভাইরাস সংক্রমণ বিপজ্জনক আকার ধারণ করতে শুরু করেছে, স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য পড়লে চক্ষু ছানাবড়া হওয়ার উপক্রম। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই রাজ্য সরকার আগরতলা পৌর নিগম সহ 13টি শহর এলাকায় লকডাউন ও উইকেন্ড কারফিউ জারি করেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করতে প্রশাসন ময়দানে নেমেছে। লকডাউনে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলছে টহলদারি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে আর্থিক জরিমানা আদায়। শহরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা করোনা বিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া অন্যান্যদের লকডাউন চলাকালে ঘর থেকে না বের হতে আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।